আসসালামু আলাইকুম, লগতে সকলকে নমস্কার জানালো রাকিবা চ্যানেলের অন্য এটা নতুন ভিডিওলে সকলকে স্বাগতম জানাইছো। আশা করছো আপনার সকলে বহুত বেশি ভালে আছে আর মোরও ভালেই। আর আজি আমি আহি আছো সোনারীলৈ, মানে বেটি দুবছরপা দেখি থাকা সপোন এটা ফাইনালি আজি পুরা হবলে গৈ আছে। আজি আমি আহিছো সোনারীতে থাকা এনিস মেকআপ আর্টিস্টের ওচৰলৈ, আর ইয়াতে বেটি চুলিখিনি স্মুথিং করবা হব, বেটি চুলিখিনি কেরা স্মুথিং করব, আর সকলোখিনি আপনার প্রথমেরপা একবারে শেষরলেকে দেখাই থাকিম। ভিডিওটো শেষরলেকে চাব বলে আশা থাকিল। প্রথমতে স্টুডিওটো দেখাই লৈছো, এনিস স্টুডিওটো। প্রথমতে বেটির যেখানে রিয়েল চুলি সেইখানে লুকটো চাওক এনেকা আসলে, আর একবারে শেষত আপনাদের নতুন লুক এটা দেখা পাব, বহুতখিনি চেঞ্জ হয়ে যাব। প্রথমতে এটা বেটির চুলিখিনি শ্যাম্পু করাই লৈছে, তারপরে এখন টাওয়াইল দিয়ে চুলিখিনি অল্প টুকি লৈছে পানিটো, তারপরে এটা চুলিখিনি সম্পূর্ণ ড্রাই করে লওয়ার পাছতেই প্রথম যেটো মানে ক্রিম লগোৱা হয় সেইখিনি এটা এপ্লাই করে আছে। প্রথম ক্রিমখিনি লগাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পাছতেই 45 মিনিটমান এনেকে চুলিতে রাখব, তারপরে আকো চুলিখিনি ধুই দিব। প্রথমতে যেখানে ক্রিম চুলিত এপ্লাই করা হয়েছিল সেই চুলিখিনি এনেকে অলমা মানে এঘন্টা রখার পাছতেই আকো চুলিখিনি সম্পূর্ণ ধুই সাফা করে লওয়া হয়েছে, ক্রিমখিনি সম্পূর্ণ জুয়াই লওয়া হয়েছে, তারপর আকো চুলিখিনি ড্রাই হবলে দিব, তারপরে আকো ক্রিম এপ্লাই করব চুলিত। আর এইফালে বই আমার কারণে চাহ যোগাড় করেছিল, এইফালে চাহও খাবলে দিছে আমাক, চাহখিনিও বহুত টেস্টি আসলে, খাই বহুতে ভাল লাগিলে। চাহখিনি খাই লওয়ার পাছতেই আকো চুলিখিনি এইদরে সম্পূর্ণ ড্রাই করে লৈছে। চুলিখিনি প্রথম দেখাতক যেখানে তার রিয়েল চুলি আসে সেইখিনতক বহুতখিন চেঞ্জ আহিয়ে গল। Oh, 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 oh
খেতিৰ ওচৰত ৰওঁতে ৰওঁতে মানে একেবাৰে 4টা বাজি গ'ল, এতিয়া ৰ'ব নোৱাৰিছোঁ, পেট পূৰা কচকচাই গৈছে, ইমানেই ভোক লাগিছে। তাৰপাছতে হোটেল বিচাৰি বিচাৰি ভাইটিয়ে বহুত ধুনীয়া হোটেল এখনত ভাতকেইটা খোৱালে, একেবাৰে ঘৰত খোৱা লিখাই লাগিলে। হোটেলখনত ভাতকেইটা খাই বহুত ভাল লাগিলে, আৰু হোটেলখনৰ নাম আছিলে আলফিজা, সোণাৰীতে আছে। তাৰপাছতে আহি দেখিছোঁ বেটি বহুতখিনি আগবাঢ়িলেই চুলি, আৰু বেছি কাম নাই আৰু অলপ আছে। Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down. Can't be afraid to leave this out. We got this far, don't know how. সম্পূৰ্ণ আইৰণিং কৰি লোৱাৰ পাছতে এতিয়া ছেকেণ্ড টাইম ক্ৰীম এপ্লাই কৰিছে, তাৰপাছত আকৌ চুলিখিনি ধুব লাগিব। এইখিনি কাম সম্পূৰ্ণ হৈ যোৱাৰ পাছতেই চুলিখিনি মানে কাম কমপ্লিট হ'ব আৰু ফাইনেল লুকটো দেখা পাব আপোনালোকে। দ্বিতীয়বাৰ চুলিখিনিত যিখিনি ক্ৰীম এপ্লাই কৰিছিলে সেইখিনি ভালদৰে গুচাই লৈছে পানী দি, ভালদৰে মানে ক্ৰীমখিনি পানী দি ৱাশ্ব কৰি লৈছে। তাৰপাছত আকৌ চুলিখিনি ড্ৰাই কৰিব, তাৰপাছতে আপোনালোকে ফাইনেল লুকটো দেখা পাব। এইফালে চুলিখিনি মানে হৈ গ'ল, কমপ্লিট হৈ গ'ল, এতিয়া মাত্ৰ অলপ পাতলীয়াকৈ চিৰাম সানিলে, তাৰপাছতে এয়া ফাইনেল লুকটো চাওক, ইমান ধুনীয়া শ্বাইনিং কৰিছে, বহুতেই ধুনীয়া হৈছে। আৰু আপোনালোকক মই জনোৱাই নাই নহয় সোণাৰী কোনখিনিত মানে এই চেলুনখন আছে, এনিছ মেকআপ আৰ্টিষ্ট এণ্ড ষ্টুডিঅ'খন হিন্দী মিডিয়াম স্কুলখনৰ ফ্ৰণ্টতেই আছে, হিন্দী মিডিয়াম স্কুলখনৰ একেবাৰে সন্মুখতেই হয়, আৰু চেলুনখনৰ নাম হৈছে লটাছ ইউনিছেক্স চেলুন। আৰু আপোনালোকে সেইফালে গ'লে দেখা পাবই, সেইফালে 3খন স্কুল আছে, যি চেলুনখনৰ সন্মুখতে থকাখন হৈছে হিন্দী মিডিয়াম স্কুল, আৰু অলপ গ'লেই মানে পায় ছেণ্ট জোচেফ, আৰু সেইফালে মানে গ'লে আপোনালোকে দেখা পাবই। আৰু মই ইমান বিশেষকৈ নাজানো, প্ৰথমবাৰ গৈছোঁ যে। আৰু এইফালে বেটীৰ ফাইনেল লুকটো চাওকচোন কেনেকুৱা লাগিছে কমেণ্টত জনাব, মোৰটোতো বহুতেই হেপ্পী, মইতো বহুতেই ভাল দেখিছোঁ, আৰু আপোনালোকৰ মতামত জনাব কেনেকুৱা লাগিছে। আৰু সোণাৰীৰ ওচৰে পাঁজৰে যিসকল আছে তেওঁলোকে প্ৰায়ে চিনি পায়, আৰু যিসকলে চিনি নাপায় এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকৰ সহায় হ'ব, সুবিধা হ'ব মানে আপোনালোকৰ, আৰু এনিছ মেকআপ আৰ্টিষ্টৰ লগতো আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰিব। আৰু বিশেষ মই ক'বলৈ ভালকৈ একো জনাই নাই। আৰু এইফালে চাওকচোন বেটী ফাইনেল লুকটো,